ঠিক কিনা? ইয়েস স্যার। কি ঠিক আছে? বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীতে গর্বিত অফিসার অথবা সৈনিক হিসেবে যোগদান করা। যোগদানের স্বপ্ন তো এমনিতে বসে থাকলে হবে না, হবে? স্বপ্ন পূরণ করতে হয় কি দিয়ে? পরিশ্রম করে। নিজের স্বপ্নটাকে সামনে রেখে পরিশ্রম করতে হবে প্রচুর পরিমাণে, তবে তোমার স্বপ্নটা পূরণ হবে। স্বপ্ন কখনো এতটুকু দেখবা না, আকাশ সমান স্বপ্ন দেখতে হয়। বুঝা গেছে? আকাশ সমান স্বপ্ন দেখবা, পরিশ্রম করবা নজিরবিহীন। পরিশ্রম করাতে যদি তোমার এতটুকু গাফিলতি থাকে, তাহলে তুমি সাফল্য থেকে পিছায় পড়বা। বয়সটা এখন তোমাদের সকলেরই পরিশ্রম করার। যে মহৎ পেশায় তোমরা নিজেদেরকে নিয়োজিত করতে যাচ্ছ, সে পেশায় তোমাদের অনেক চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, অনেক ডিসিপ্লিন লাইফ স্টাইল মেনে চলতে হবে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ মেনে চলতে হবে, কোনো কোনো ক্ষেত্রে তোমাদেরকে আদর্শ প্রদান করতে হবে। বুঝা গেছে? কি অফিসার কি সৈনিক, কোনো ভেদাভেদ নেই, সবাই হাতে হাত রেখে বাংলাদেশ ডিফেন্সে সবাই কাজ করতে পছন্দ করে। বুঝা গেছে? তো আজকে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে শারীরিক অনুশীলন শুরু হয়ে গেছে। এই শারীরিক অনুশীলনের মধ্যে আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পরীক্ষাগুলো নিয়ে থাকব। বুঝা গেছে? তো সর্বপ্রথম তোমাদের উদ্দেশ্য যেটা বলি, যার যেটাই ইচ্ছা, যার যেটাই স্বপ্ন, সৈনিক কিংবা অফিসার যেটাই হোক না কেন, তোমার এই পদের জন্য তোমাকে নিবিড় অনুশীলন করে যেতে হবে। বুঝা গেছে? তোমার সংক্ষিপ্ত বা ছোট একটা সমস্যা যদি থেকে থাকে, এই সমস্যাটার কারণে তুমি কখনো চান্স নাও পেতে পারো। কিন্তু যারা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকেন তোমাদেরকে সিলেকশনের ক্ষেত্রে, তারা চেষ্টা করেন, তারা যে পর্যায়ে তাদের তারা যে যোগ্যতাগুলো দিয়ে তারা অফিসার হিসেবে নির্বাচিত হয়ে তোমাদের সিলেকশনের কাজে যারা নিয়োজিত হন, তারাও কিন্তু যথাযথ বৈধতা এবং যথাযথ যেটা নিয়ম ডিফেন্সের সেটা মেনে কিন্তু তোমাদেরকে বের করা হবে। বোঝা গেছে কি? তো এই জায়গাটায় তোমাদের শারীরিক, তোমাদের মানসিক, তোমাদের আচার আচরণ, তোমাদের ব্যবহার, তোমাদের লিখিত পরীক্ষার প্রস্তুতি, মৌখিক পরীক্ষার প্রস্তুতি, এই জিনিসগুলোর উপরে পাশাপাশি যে মেডিকেলের ব্যাপারগুলো আছে, মেডিকেলের একটা ক্যান্ডিডেট বা একজন প্রার্থীকে পুরোপুরি ফিট হতে হয়। ঠিক আছে? যারা আইসিএসবিতে যাওয়া, অনেকে আগে থেকে একটু চেক করে নিয়ে গেলে পরে ভালো হয়, বা সমস্যা ছোটখাটো ধরা পড়লেও পড়তে পারে কিন্তু ফাইনাল মেডিকেল আইসিএসবির পরে। বোঝা গেছে? তারপর যারা সৈনিকে যেতে চাচ্ছ, তাদের তো প্রথমেই মেডিকেলে পরীক্ষা দিতে হয়। ঠিক আছে? তো এই পরীক্ষাগুলোতে তোমাদের যদি আগে থেকে একটু প্রস্তুতি থাকে, তাহলে তোমরা খুব সহজেই মেডিকেলে উত্তীর্ণ হতে পারবা। বুঝতে পারছো? তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সততা দিয়ে, যোগ্যতা দিয়ে, নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে আমার স্বপ্নের চাকরিটাকে অর্জন করার। পারবো সবাই অর্জন করতে? সবাই পারবো? সবাই পারবো? সবার মনোবল আছে তো, তাই না? ইচ্ছা শক্তি কত দূর? আকাশ সমান না ছোট্ট একটু? আকাশ সমান। ইনশাল্লাহ আমি তোমাদের জন্য দোয়া করি, তোমাদের সকলের ইচ্ছা যেন আল্লাহ তাআলা পূরণ করে, আল্লাহ যেন তোমাদের মনের আশা পূরণ করে তোমাদের স্বপ্নের চাকরিটা তোমাদের হাতে যেন পুরস্কার স্বরূপ দিয়ে দিতে পারেন। ঠিক আছে? ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবা। ধন্যবাদ।